এশিয়া কাপে আরব আমিরাতের উইকেট ব্যাটিং সহায়ক হবে, তাই জেতার জন্য বাংলাদেশি ব্যাটারদের মারমুখী ব্যাটিং এর পরামর্শ দিলেন নাজমুল আবেদিন ফাহিম। এই কোচের মতে আগে কখনোই জেতার মানসিকতা নিয়ে খেলত না বাংলাদেশ, তবে সাকিবের ক্যাপ্টেন্সিতে বদলে যাবে বলে মনে করেন তিনি। দল হিসেবে বাংলাদেশ টি টোয়েন্টিতে নয় নম্বরে, সাম্প্রতিক পারফরমেন্সেও টাইগাররা বেশ মলিন। সঙ্গে চোটের কারণে এশিয়া কাপের দলে নেই সোহান লিটন ও পেসার হাসান মাহমুদ। হেড কোচ ডমিঙ্গোর থাকা না থাকা নিয়েও সরগরম বাংলাদেশের ক্রিকেট। এসব দলের উপর প্রভাব ফেলবে কিনা এমন চ্যালেঞ্জও সাকিবদের সামনে। তবে সাকিবের ক্রিকেট গুরু ও দেশের ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম মনে করেন, সাকিবের ক্যাপ্টেন্সিতে সব সামলে ভালো খেলবে টাইগাররা। সাকিব হয়তো নির্ধারণ করবে যে কোন জায়গায় কার কি রোল প্লে করতে হবে, কেমন করে খেলতে হবে, এবং কোচ হয়তো তার পাশাপাশি আস্তে আস্তে বোঝার চেষ্টা করবে যে কে কেমন কি, এবং আস্তে আস্তে হয়তো টেক ওভার করবে এই দায়িত্বগুলো, হয়তো আস্তে আস্তে বুঝে নেবে। এই জন্য আমি খুব বেশি চিন্তিত নই, কারণ সাকিবের ব্যাপারে প্লেয়ারদের আস্থা অনেক বেশি। সাকিবের ক্যাপ্টেন্সিতে দল হিসেবে টাইগাররা বেশ গুছিয়ে উঠতে পেরেছে অল্প কয়েকদিনেই। অনেক ক্রিকেটারের জড়তাও কেটে গেছে, দলে একাধিক অলরাউন্ডারও প্লাস পয়েন্ট টাইগারদের জন্য। সাকিব আসার পরে হয়তো টিমের যে খেলার যে স্টাইলটা সেটা হয়তো কিছুটা বদলাবে। খেলোয়াড়দের মধ্যে দেখেছি কিছুটা প্রয়াস নিজেদেরকে বদলানোর, অনেকে ট্রেনিং এ সেই চেষ্টা করেছে। সাইফউদ্দিনের ইনক্লুশনটা খুবই ইম্পর্টেন্ট, এবং টি টোয়েন্টি ফর্মেট বিশেষ করে আমার ধারণা সাইফউদ্দিন জেনুইন একজন অলরাউন্ডার হিসেবে খেলতে পারে বা নিজেকে ডেভেলপ করতে পারে। আগে বাংলাদেশ জয়ের সাহসিকতা নিয়ে খেলতো না, তবে সাকিবের ক্যাপ্টেন্সি নেবার পর মারমুখী ব্যাটিং করতে প্রস্তুত সবাই। উইকেটও এবার ব্যাটিং সহায়ক হবে, পিচে স্পিন ধরলো সাকিবরা ঠিকঠাক প্রস্তুতি নিয়ে মাঠে নামবে বিশ্বাস ফাহিমের। জেতার জন্য যে খেলা বলতে যেটা বোধহয় ডেসপারেটলি জেতার জন্য যেটা, সেইটা কখনো খেলি না, কারণ এবার আমরা সেটা খেলবো। জেতার জন্য যখন দল খেলবে তখন দলের সবার পারফরমেন্সে অনেক পার্থক্য দেখা দিবে। বোর্ড ও কোচিং স্টাফ থেকে বিজয়ের সঙ্গে ওপেনিং এ মিরাজ মুশফিকের আলোচনা করলেও ফাহিমের মতে নাইম শেখ দলে আসায় জেনুইন ওপেনারের উপরেই আস্থা রাখা উচিত। দুজন ওপেনিং ব্যাটসম্যান কি দিয়ে ওপেনিং করানো উচিত। নজরুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা।